আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন এপিসোড উপভোগ করার জন্য। আজকে আপনাদের সাথে আমি আমার বোনের করা চিজি বেক পাস্তা রেসিপিটা শেয়ার করব। এটা তার প্রথমবার করা একটা রেসিপি ছিল। প্রথমবারে এটার টেস্ট এতটা ভালো এসেছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটার টেস্ট বুঝতে হলে আপনাদেরকে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে হবে। পুরোপুরি এই রেসিপিটাই ফলো করে যদি আপনি বাসায় এটা ট্রাই করেন, কথা দিচ্ছি আমাদের মতো প্রথমবারেই আপনি একটা ভালো রেজাল্ট পাবেন এবং প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে পারবেন। যারা অনেক পরিমাণে চিজ খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটা একেবারে একটা পারফেক্ট রেসিপি। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাব সরাসরি রান্নায়। তার আগে বলে যাচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন রান্নায় চলে যাই। বেক পাস্তা করার জন্য প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তাই আমি এখানে চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এক চামচ রান্নার রেগুলার তেল, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ। লবণটা অবশ্যই পাস্তাটা সিদ্ধ করার সময় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাস্তার ভিতরে ভালোভাবে লবণটা ঢুকে যাবে। এবার আমরা হাঁড়িতে ঢাকনা দিয়ে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে আসলে আমরা এর মধ্যে পাস্তাগুলোকে ঢেলে দেব। আমি এই রেসিপিটার জন্য আজকে পেনি পাস্তা ইউজ করেছি, আপনারা যে কোনো পাস্তা ইউজ করতে পারেন। আমি এই প্যাকেটটা ইউজ করছি, এখানে মোটামুটি আধা কেজি পরিমাণ পাস্তা আছে। আমি এটাকে সম্পূর্ণটাই এটাতে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করব। তো ঢাকনা দিয়ে দিয়েছি আমি, মাঝে দুইবার ঢাকনা তুলে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। আমার মোটামুটি 9 মিনিটের মতো লেগেছে এটা সিদ্ধ হতে। তো পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধোবো না, এভাবেই রেখে দেব। এখন আমি এখানে একটা সস তৈরি করে নেব, সেজন্য বন্ধ চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বাটার। এখানে বাটারটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক ভালো পাবেন। এবং এর মধ্যে এখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে এবার আমি চুলাটা জ্বালিয়ে এটাকে মিডিয়াম হিটে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে রান্না করে নেব। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। খেয়াল রাখতে হবে যাতে ময়দাটা একেবারেই দুধের সাথে পারফেক্টভাবে মিশে যায়। তো এটাকে মিশিয়ে নিয়ে আমি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই রেসিপিতে আমি দুধের সাথে কিছুটা চিজ ইউজ করব। চিজ এমনিতেই একটু লবণাক্ত থাকে, তাই একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মিক্সড হার্বস। মিক্সড হার্বসটা এখানে আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনারা এটা একটা পারফেক্ট ফ্লেভার পাবেন। এবার এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিজ। চিজটাও এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, চিজের কারণে এই সসটার টেস্ট সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে, খেতে খুবই মজা লাগবে। এরপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আপনারা একটু লবণটা চেক করে নেবেন, আর আমি আপনাদেরকে এটার কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। চিজ দেওয়ার কারণে এটা অনেকটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে। এখন আমরা পাস্তাটাকে বেক করতে চলে যাব, সেজন্য আমরা এখানে একটা ওভেন প্রুফ বাটি নিয়ে এর মধ্যে পাস্তাটাকে সাজিয়ে নেব।
প্রথমে আমরা তৈরি করে রাখা সসটা দিয়ে কিছুটা কেচাপ দিয়ে এর মধ্যে কিছু চিজ দিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পাস্তাগুলো, আর উপরে ছিটিয়ে দিচ্ছি পছন্দ মতো চিকেন। ও আচ্ছা, একটা কথা তো বলাই হয়নি, এখানে যে চিকেনটা আমি দিচ্ছি সেটা আমি এখানে তৈরি করাটা দেখাইনি। আপনারা যদি এটার রেসিপিটা পেতে চান তাহলে আপনারা আমার পিৎজা রেসিপিটা দেখে আসতে পারেন। সেখানে আমি যেভাবে চিকেনগুলো রেডি করেছিলাম এখানেও ঠিক সেমভাবেই আমি চিকেনগুলোকে রেডি করে নিয়েছি। সেই রেসিপিটা দেখতে চাইলে আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো আমি এভাবে সম্পূর্ণ ট্রেটাতে পাস্তাগুলোকে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পর আমি এটাকে বেক করতে দিয়ে দিব। চিজটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আমি আমার পছন্দ মতো দিয়ে নিচ্ছি। যারা বেশি খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে দিবেন, আর যারা একটু কম খেতে পছন্দ করেন তারা একটু কমিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো এই তো আমার মোটামুটি ট্রেটা সাজানো হয়ে গেছে। এখন এর উপরে লাস্টে আমি কিছু চিজ দিয়ে দিব, একটু কেচাপ দিয়ে দিব। আর দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স, এখানে আপনারা এটা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, আবারও কিছুটা কেচাপ দিয়ে এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিব। এখানে আমি 200 ডিগ্রি তাপমাত্রায় প্রিহিট করা ওভেনে 10 মিনিটের জন্য এটাকে বেক করে নেব। তো এই যে আমার বেক পাস্তা রেডি, এখন আমি এটাকে বের করে নিচ্ছি। তো এই তো আমার ইয়াম্মি চিজি বেক পাস্তা তৈরি। এটা যে কতটা মজা আসলে বাসায় তৈরি না করে খেয়ে দেখলে বুঝবেন না। আমি বলবো আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে খেয়ে দেখুন, আশা করি একটা ভালো রেজাল্ট পাবেন। আর এরকম একটা রেসিপি তৈরি করে আপনি আপনার প্রিয়জনকে সারপ্রাইজ দিয়ে তার মুখেও হাসি ফোটাতে পারবেন। তো আমার রেসিপিটা যদি আপনি ট্রাই করেন তাহলে অবশ্যই আমার গ্রুপে শেয়ার করতে ভুলবেন না, সেজন্য আমি আমার গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, আপনারা কোন ধরনের রেসিপি চান। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব সাথে সাথে আপনি সেটা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজ তাহলে এ পর্যন্তই, আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।